ব্রেস্ট ক্যান্সার হলে কোথায় যাবেন? আসলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার আগে আমরা যেটা বুঝি যে ব্রেস্টটা একটা কোনো চাকা বা কোনো চেঞ্জ, তবে আমরা টেস্ট করে তবে আমরা বুঝতে পারি ব্রেস্ট ক্যান্সার, তা জাস্ট ব্রেস্ট প্রবলেমের জন্য আসলে কোথায় যাবেন। আমরা যখন বিয়ে শাড়ি কিনতে যাই তখন আমরা কি বলি, এরকম ধরনের মার্কেটে যাব। আমরা যখন মানে কোনো মোবাইল কিনতে যাই তখন আমরা চিন্তা করি এই জায়গাতে এই যাবে। আমরা আসলে ডিপেন্ডস করে যে আমরা আসলে কী ধরনের কী চাই, তাই না? তারপরেই আমরা যাই। তো আমাদের ব্রেস্টের যখন প্রবলেম তখন আমরা ব্রেস্ট ডেডিকেটেড জায়গাতেই কিন্তু আমরা যাব। তো ব্রেস্ট ডেডিকেটেড জায়গা যেটা সেটা হচ্ছে ব্রেস্ট সেন্টার। এখন একটা ব্রেস্ট সেন্টারে আসলে কী কী থাকলে আমরা এটাকে ব্রেস্ট সেন্টার বলতে পারি, বা আসলে ব্রেস্ট সেন্টার কী কী নিয়ে গঠিত? যেই ব্রেস্ট সেন্টারে আপনার ব্রেস্টের বেসিক ইনভেস্টিগেশনগুলো করার ফ্যাসিলিটিস আছে, এটা যদিও হসপিটাল বেসড, তারপরে এই ফ্যাসিলিটিসগুলো আছে কি না এটা হলো জানা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ব্রেস্টের সার্জন আছে কি না, ব্রেস্ট নিয়ে কাজ করে এমন অনকোলজিস্ট আছে কি না। তাহলে ব্রেস্ট সেন্টারে আমাদের আসলে কী কী থাকতে হবে? ব্রেস্ট সেন্টারে থাকতে হবে আপনার ম্যামোগ্রামের ফ্যাসিলিটিস, আল্ট্রাসাউন্ড ফ্যাসিলিটিস, ইভেন আল্ট্রাসাউন্ড গাইডেড কোর বায়োপসি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ফ্যাসিলিটিস, হিস্টোপ্যাথোলজি যেন হয়, তারপরে ধরেন আপনার এরপরে যেটা ইস্যু থাকে যে আমাদের কিছু আমাদের স্টেজিং ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান, বোন স্ক্যান, পেটি স্ক্যান, এগুলো লাগে, এগুলো ফ্যাসিলিটিস থাকতে হবে, সার্জারির ফ্যাসিলিটিস থাকতে হবে, ব্রেস্ট ডেডিকেটেড ব্রেস্ট সার্জন থাকতে হবে। তো এগুলো ফ্যাসিলিটিস যেখানে আছে সব কিছু মিলায় সেখানেই আমরা আসলে বলি যে ডেডিকেটেড ব্রেস্ট সেন্টার। ডেডিকেটেড মানে হচ্ছে যে যে প্রফেশনে আছেন, যে যার প্রফেশনে আছেন সে সেটা খুব ভালো পারেন, কিন্তু যে যেটা প্রফেশনে নেই সেটা কিন্তু আপনি ভালো পারছেন না। যেমন ধরেন যে ইঞ্জিনিয়ার সে ডাক্তারি ভালো পারবেন না, আমি যেমন ডাক্তার সে আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং পারবো না। কেউ আইটি সেক্টরে আছেন, কেউ সাংবাদিকভাবে আছেন, যার যার ম্যানেজমেন্টে কেউ আছেন, যার যার কাজটা কিন্তু সে ভালো পারেন কারণ ওই সাবজেক্টেই আছেন। সেরকম যে ডেডিকেটেড ব্রেস্টের জন্য সে ডক্টরও কিন্তু কোয়ালিটি, বা সেই সেন্টারে কিন্তু কাজটা ডেডিকেটেড হবে, সেখানকার সিস্টারও কিন্তু এটা ডেডিকেটেড হবে, একটা কর্মচারীও আছে যে সে আপনাকে কিন্তু লাইনটা খুব ইজিলি দেখা দেবে, মিস্টেক হওয়ার চান্সটা কম থাকবে। যেমন সোনোলজিস্ট যে সেও ডেডিকেটেড ব্রেস্ট, সে ব্রেস্টই দেখছেন, সুতরাং তার কোয়ালিটি কাজের ভালো হবে, এটাই স্বাভাবিক। সেটাই আমরা বলতে যাচ্ছি যে ডেডিকেটেড ব্রেস্ট সেন্টার, ডেডিকেটেড পার্সন থাকবে তবে কিন্তু আপনার সার্ভিসটা ভালো হবে, আপনার তারা এটা নিয়ে চর্চা করবে, তাদের কাজের ইয়েটাও ভালো হবে, আপনার আউটকামটাও আশা করি ভালো হবে। ছোটোখাটো ক্যান্সার দেখার জন্য, ছোটোখাটো যে টেকনিক্যালি ভুলগুলো হয় বা যেগুলো সমস্যাগুলো সম্মুখীন হন সেগুলো থেকে আপনারা উত্তরণ পাবেন। এই হাসপাতাল ওই হাসপাতাল ছোটোছিটি করার চাইতে যদি এক সেন্টারে আপনারা কাজগুলো করেন তাহলে আপনাদের দৌড়ঝাঁপও কম হবে। সুতরাং ব্রেস্টের চিকিৎসা নিতে হলে আসলে ডেডিকেটেড ব্রেস্ট সার্জন এবং ডেডিকেটেড ব্রেস্ট সেন্টারে যাওয়াই ভালো। ধন্যবাদ।